আসসালামুয়ালাইকুম। আচার আমাদের সবারই খুব পছন্দ, তাই না? আচার পছন্দ না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আর এখন যেহেতু আমরার সিজন, তো সেই জন্য আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম আমরার টক ঝাল মিষ্টি রেসিপিটি নিয়ে। আর এই আমরার আচারটা এতটাই মজার হয়, আমরা অনেকেই পরিচিত যে স্কুল গেটের পাশে কিন্তু এরকম আচারওয়ালা কিন্তু আচারটা বিক্রি করতো। এখানে আমি আমরা নিয়ে নিয়েছি 1 কেজির মতো। আমি আগে আমরাগুলো ভালো করে ছিলে নিব। আজকে আমি আস্ত আমরা দিয়ে আচার তৈরি করে দেখাবো। আমরা যখন স্কুলে যেতাম, তো স্কুল গেটের পাশে কিন্তু আচারওয়ালারা এরকম আস্ত আমরা কিন্তু আচারটা বিক্রি করতো। আমরা কিন্তু খুবই মজা করে সেই আচারটা খেতাম। তো সেই ছোটবেলায় চলে গেলাম আর কি, সেজন্যই আজকে আপনাদের সাথে আস্ত আমরার আচারের রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি ভালো করে আগে ছিলে নিচ্ছি সবকটা। তো আমার আমরাগুলো কিন্তু এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখন আমি একটা নাইফের সাহায্যে আমি একটু কেচে দিচ্ছি, যাতে করে ভেতরে মশলাটা ঢুকে, কারণ যেহেতু আমি আজকে আস্ত আমরা দিয়ে করছি, মশলাটা যাতে ভেতর পর্যন্ত যায় সেই জন্যই একটা নাইফের সাহায্যে একটু কেচে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু এভাবে নাইফের সাহায্যে করলে বেশি ভালো হয়। সবকটা আমরা কিন্তু আমার কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার আচারটা তৈরি করার জন্য। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিয়েছি। আমি আস্ত আমরাগুলো আগে সেদ্ধ করে নিব, যেহেতু আস্ত দিয়েছি একটু সেদ্ধ করে নিতে হবে, তা না হলে সময়টা বেশি লাগবে। তো ঢেকে আমি সিদ্ধ করব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। এখন একটা নাইফের সাহায্যে আমি দেখে নিব যে আমরাগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমরাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আমি পানিগুলো ঝরিয়ে নিব। ঝরিয়ে আমি একটা মশলা আগে রেডি করে নিব। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন। এখানে দিচ্ছি জিরে, মানে আস্ত জিরে, 1 টিস্পুন। আর দিচ্ছি এখানে 2 টুকরার মতো দারচিনি আর 2টার মতো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিব এখানে আমি শুকনো মরিচ। শুকনো মরিচটা ঝাল যার যার যেভাবে পছন্দ, আমি এখানে 5-6 পিস দিয়েছি। আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। যেহেতু আজকের আচারটা টক ঝাল মিষ্টি হবে, সেহেতু আমি একটু সেভাবেই পরিমাণ করে দিয়েছি। আর অবশ্যই চুলোর আঁচটা কমিয়ে রেখে কিন্তু মশলাটা ভাজতে হবে। আর মশলাটা ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নিব। আর এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিলাম আমি আস্ত রসুন, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এটা ফ্লেভারের জন্য। এখন একটু হালকা ভেজে নিব যতক্ষণ না ফ্লেভারটা না বের হয়। যতক্ষণ পর্যন্ত ফ্লেভারটা বের হওয়ার পরেই আমি এখানে দিয়ে দিব এই যে গার্লিক পেস্ট। দিয়ে দিচ্ছি আমি এখানে আদা পেস্ট, 1 টিস্পুন করে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এভাবে ফেনা হয়ে উঠবে, এতে কোনো ভয়ের কিছু নেই। সরিষার তেল দিয়ে রান্না করলে এভাবে ফেনার মতো হয়। তো দিয়ে দিচ্ছি এখানে সাদা সরিষা বাটা, 1 টেবিল স্পুনের মতো। এখানে হলুদ গুঁড়ো আছে 1/2 টিস্পুন। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ইউজ করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর কারণ আমি শুকনো মরিচটা বেশি নিয়েছিলাম সেজন্য। এখন ভালো করে মশলাটা ভুনে নিব। আর এখানে আছে তেঁতুলের পাল্প, এখানে 1/2 কাপ পরিমাণ, কারণ যেহেতু আমরাগুলো বেশি টক হয় না আর আচার কিন্তু একটু টকটকে খেতে ভালো লাগে, সেজন্য তেঁতুলটা দেওয়া, তেঁতুলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আছে গুড়, আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। আর মিষ্টিটাও আপনাদের রুচির উপরে নির্ভর করে, আর যদি গুড় না দিয়ে চিনি দিয়ে করতে চান সেটাও করা যাবে, কিন্তু গুড়ের ক্ষেত্রে কালারটা খুব সুন্দর আসে। এখন ভালো করে আমি এই উপকরণগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করা আমরাগুলো দিয়ে দিব। এখন সেদ্ধ করা আমরার সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এখন ভালো করে মশলাটার সাথে আমরার সাথে ভালো মতো মিলিয়ে দিতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি আজকের এই আস্ত আমরাটা আচারটা দেখে আপনাদের সবারই স্কুল লাইফের কথা মনে পড়ে যাবে, কারণ আমরা সবাই কিন্তু কম বেশি
স্কুলের পাশে যে আচারওয়ালারা বসতো সেখান থেকে আমরা কিন্তু আচার খেয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার, ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা বেশ কিছুদিন থাকবে আর একটা টকটক ভাবও আসবে। তো ভিনেগারটা 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। এখানে দিয়েছি বিট লবণ, অবশ্যই আপনারা বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন কারণ আচারে কিন্তু বিট লবণটা দিয়ে তৈরি করলে খুব বেশি টেস্টি হয়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ, এটা লবণটা না দিলেও চলে, শুধু বিট লবণ দিয়েও করা যেতে পারে। তো আমার একটু লবণটা কম হয়েছিল সেজন্য আমি একটু লবণটা দিয়ে দিয়েছি। আর এখন আমি যে রংটা দিব, মানে আমি একটা ফুড কালার ইউজ করছি, একটু জর্দা রং দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কিন্তু সেই স্কুল গেটের যে আচারওয়ালাদের আচারটা কিন্তু ঠিক কালারফুল থাকে, লাল টকটকে থাকে, সেজন্য আমি কালারটা আনার জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে, দেখলেন তো অনেক সহজেই কিন্তু এই মজাদার আচারটি তৈরি করে ফেলা যায়। আর সবকটা উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে। আমি আশা করছি আপনাদেরকে আমি আজকে আপনাদের স্কুল লাইফে চলে মানে নিয়ে যেতে পেরেছি, কারণ সবাই আমরা এই আচারটা খুব বেশি পছন্দ করি। তো আশা করছি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।